এএফসি কাপের প্লে অফে যুবভারতী ক্রীড়াঙ্গনে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড এবং মোহন বাগান। এই ম্যাচে 3-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ফলে এই মুহূর্তে এএফসি কাপের মূল পর্বে চলে গেল মোহন বাগান। একই সঙ্গে রয়েছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। এরই মধ্যে মোহন বাগানের কিছু প্লেয়ার ইন্ডিয়া ক্যাম্পে যোগ দেবেন, সেক্ষেত্রে কিছু প্লেয়ার থাকবে না। সব মিলিয়ে এদিন ম্যাচ শেষে কি বললেন মোহন বাগান সচিব দেবাশিস দত্ত, চলুন শুনে নিই। আজকের ম্যাচের জয় নিয়ে কি বলবেন? না, আমাদের এএফসি কাপ আমরা চিন্তা করেই আমরা টিম তৈরি করছিলাম, তো এই দুটো বাদে এখনো টিম তৈরি হয়নি, এখনো অনেক কম্বিনেশন দরকার। এই স্টপারটা গতকাল এসছি, গত পরশু অ্যাকচুয়ালি রাত্রিবেলা দিয়ে আমাদের যেখানে হামিল আমাদের চোট হয়ে গেছে এবং 13 প্লেয়ার আমাদের প্র্যাকটিক্যাল ইন্ডিয়া ক্যাম্পে চলে যাচ্ছে, 4 প্লেয়ার ছোট জুনিয়রে যাচ্ছে আর 9 প্লেয়ার সিনিয়র। তো টিমের অনেক কিছু কম্বিনেশান তৈরি হবে ধীরে ধীরে। আমার মনে হয় রাউন্ড রবিন লিগে অনেক বেটার খেলবে এফসি কাপ। এবার কনসেন্ট্রেট করতে হবে, মুম্বাই ম্যাচ খুবই শক্ত ম্যাচ ডুরান্ড কাপে, তো সেটা কনসেন্ট্রেট করে খেলতে হবে, তবে খুবই শক্ত ম্যাচ মুম্বাই ম্যাচ। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।